আসসালামু আলাইকুম। রণিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ১২ এর তৃতীয় ভাগ, সার্ক। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম জাতিসংঘ সম্পর্কে, জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে। আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব এ অধ্যায়টির সর্বশেষ ভাগ, সার্ক সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। সার্কের পুরো নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত সাতটি দেশ নিয়ে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। পরবর্তীতে ২০০৭ সালে আফগানিস্তান যুক্ত হয়। জাতিসংঘের মতো সার্কেরও একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। পাশে সার্কের আটটি দেশের মানচিত্র দেওয়া হলো। বন্ধুরা লক্ষ্য করো, আমরা প্রথমে জানব যে সার্কের পুরো নামটি। সার্কের পুরো নামটি হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এবং এবার আসি সার্ক কত সালে গঠিত হয়েছিল। সার্ক গঠিত হয়েছিল ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে সার্ক প্রথমে সাতটি অঞ্চল, সাতটি দেশ নিয়ে গঠিত হয়েছিল। তা হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলের, এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলের সাতটি দেশ নিয়ে প্রথমে এই সার্ক গঠিত হয়েছিল। পরবর্তীতে দেখা যায় ২০০৭ সালে এর সাথে আফগানিস্তানও যুক্ত হয়। বর্তমানে তাহলে কয়টি দেশ হলো? আটটি দেশ। আটটি দেশ নিয়ে এখন সার্ক গঠিত। এবং সার্ক জাতিসংঘের মতো এটি হচ্ছে একটি উন্নয়নমূলক সংস্থা। পাশে আমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছি, লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা আটটি দেশ দেখতে পাচ্ছি, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। মূলত এই আটটি দেশ নিয়ে সার্ক গঠিত। এবার আমরা সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানব। সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। ১. সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা। ২. দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। ৩. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা। ৪. দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা। ৫. সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা। ৬. এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারলাম যে সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ কোন লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই সার্ক গঠন করা হয়েছিল। প্রথমেই বলা হয়েছে যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার উন্নয়ন করার জন্য। দ্বিতীয়ত বলা হয়েছে যে দেশগুলো বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে এই সার্ক, এই লক্ষ্যে সার্ক গঠিত হয়েছিল। আরও কিছু বিষয় রয়েছে, তা হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য, দেশের উন্নয়ন সাধন করার জন্য এই সার্ক গঠিত, এবং দেশগুলোর মধ্যে, অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা, এই সকল উদ্দেশ্য ছিল সার্কের। এবং আরও কিছু বিষয় রয়েছে যে সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা, ভৌগোলিক সীমা মেনে চলা এবং এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। মূলত এই সকল বিষয়ই ছিল সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে বন্ধুরা, আমরা সার্কের পুরো নাম এবং সার্ক কত সালে গঠিত হয়েছিল, সার্ক হচ্ছে কোন অঞ্চলে নিয়ে গঠিত এবং কয়টি দেশ নিয়ে গঠিত, আমরা সেই সম্পর্কে জানলাম। এবং আমরা আরও জানলাম যে সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করি, চলো। প্রথমেই ক, এসো বলি।
জাতিসংঘ এবং স্যার কোন কোন কাজগুলো করতে পারে ও কোনগুলো পারে না তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। জাতিসংঘ ও সার্কের মতো সংস্থার প্রয়োজন কেন? প্রথমে আসি জাতিসংঘ সম্পর্কে। জাতিসংঘ সংগঠন হিসেবে জাতিসংঘ বিবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন কোনো দেশে শান্তি স্থাপনের প্রয়োজন সেই দেশের সরকারের আহ্বানে জাতিসংঘে সামরিক শক্তি পাঠাতে পারে, চলমান যুদ্ধ বন্ধ বা সাময়িক বিরতি স্থাপনে ভূমিকা রাখতে পারে, দেশের মধ্যে সম্প্রীতি স্থাপনে ভূমিকা রাখতে পারে, কোনো দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে পারে এবং সকল বিষয়ে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে, বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসার ভূমিকা রাখতে পারে। জাতিসংঘ যে সকল কাজ করতে পারে না তা হল কোনো দেশের সরকার গঠন করা, সংবিধান সংশোধন বা রচনা করা, সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ, স্বাধীনতায় হস্তক্ষেপ, কোনো দেশের সরকারের আবেদন ব্যতীত সেই দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা, দুই বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত কোনো চুক্তির ওপর নিয়ন্ত্রণ ইত্যাদি, এই সকল কাজ হচ্ছে জাতিসংঘ পারে না। পূর্বে আমরা জেনেছি জাতিসংঘ কোন কোন কাজগুলো করতে পারে, এবার আমরা জানলাম যে জাতিসংঘ কোন কোন কাজগুলো করতে পারে না। এবার আসি সার্ক। সার্ক কোন কোন কাজ করতে পারে এবং পারে না। সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এই সংস্থাটি তার সদস্য দেশগুলোর মধ্যে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে শুধু সহযোগিতামূলক ভূমিকা পালন করতে পারে, যেমন সার্ক সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে পারে, দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করে দিতে পারে, দেশগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে দিতে পারে। সার্ক যে সকল কাজ করতে পারে না এবার আমরা তা জেনে নিই। প্রথমে হচ্ছে সদস্য বহির্ভূত দেশগুলোর ক্ষেত্রে সার্কের উদ্দেশ্য কার্যাবলীর প্রয়োগ ঘটাতে পারে না। অন্যান্য দেশের এমনকি সদস্যগুলোর ক্ষেত্রেও দ্বিপাক্ষিক আলোচনা করতে পারে না, অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। সর্বোপরি বলা যায় জাতিসংঘ সার্কের মতো সংস্থার প্রয়োজন এজন্য যে এ সকল আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়, বৈরী মনোভাব বা যুদ্ধ আশঙ্কা দূর হয়, পারস্পরিক সহযোগিতার ফলে সকলেই অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে উপকৃত হয়। বন্ধুরা, আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করলাম, এবার আমরা দ্বিতীয় কাজটি দেখে নিই। খ, এসো লিখি। সার্কভুক্ত যে কোনো একটি দেশে একটি প্রাথমিক বিদ্যালয়ে চিঠি লিখে তোমাদের বিদ্যালয় সম্পর্কে জানাও ও শ্রেণীকক্ষে পড়ে শোনাও। নেপাল হচ্ছে সার্কভুক্ত একটি দেশ। এবার তোমরা তোমাদের বিদ্যালয় সম্পর্কে নেপালের বিদ্যালয়ে একটি চিঠি লিখে জানাবে ও চিঠিটি শ্রেণীকক্ষের সকলকে পড়ে শোনাবে। চিঠিটি এমন হবে, লক্ষ্য করো তোমরা কিভাবে লিখবে চিঠিটি। প্রাপক, প্রধান শিক্ষক, এবার তোমাদের যেখানে তোমরা চিঠিটি লিখবে সেই বিদ্যালয়ের নাম লিখবে। মনে করো যে নেপালের একটি বিদ্যালয়ের নাম লিখবে, অতঃপর নেপাল, নেপালের ঠিকানা। এবার তোমরা চিঠিটি শুরু করবে। জনাব, আমাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন। আমরা বাংলাদেশের ঢাকার রণিত স্কুল অ্যান্ড কলেজ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়টি এলাকার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যালয় হিসেবে সুপরিচিত। অতীতে বিদ্যালয়টি সেমি পাকা টিনের ঘরে পরিচালিত হলেও বর্তমানে দুটি আলাদা সম্পূর্ণ পাকা ভবনে বিদ্যালয়ের কাজ পরিচালিত হচ্ছে। আমাদের বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 500, শিক্ষক শিক্ষিকা আছেন 10 জন।
প্রতিদিন সকাল 9টায় আরম্ভ হয়ে বিকাল 4টা পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলে। বিদ্যালয়ের প্রতি শিক্ষাবর্ষে 2টি সাময়িক ও 1টি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতি বছরই ভালো ফলাফল লাভ করে। বিদ্যালয়ে প্রতি বছর জানুয়ারি মাসে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতি বছর বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। আমাদের প্রাথমিক পাঠ্যপুস্তকে নেপাল সম্পর্কে পাঠ অন্তর্ভুক্ত, ফলে আমরা আপনাদের দেশ সম্পর্কে জেনেছি। আমাদের বড় ইচ্ছে করে নেপালের প্রাথমিক বিদ্যালয়গুলো লেখাপড়ার পরিবেশ সম্পর্কে জানতে। আশা করি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা পাব। এ পত্রের সাথে আমাদের স্কুলের সামনে তোলা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি গ্রুপ ছবি পাঠালাম। তোমরা কি করবে, সবাই মিলে একটি গ্রুপ ছবি তুলে এবার কি করবে পাঠাবে। আপনাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকাদের আমাদের সালাম রইল, শিক্ষার্থী ভাই বোনদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। এভাবে তোমরা চিঠিটি উপস্থাপন করবে এবং শ্রেণীকক্ষে সবাইকে পড়ে শোনাবে। অতঃপর লিখবে, ইতি পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীর পক্ষে এবার যে লিখবে, অর্থাৎ তুমি লিখবে, অবশ্যই তোমার নাম এখানে উল্লেখ করবে এবং তোমার স্কুলের নাম এবং স্কুলের ঠিকানা এখানে উল্লেখ করবে। বন্ধুরা, তাহলে আমি চিঠিটি পড়ে শোনালাম। কিভাবে তোমরা চিঠিটি লিখবে, তোমরা ঠিক একইভাবে চিঠিটি লিখতে পারো। এবার আমরা পরবর্তী কাজটি করে নিই। আরো কিছু করি, নিচে সার্কের লোগোটি দেখো। সার্কের কাজ বর্ণনা করে একটি লিফলেট তৈরি করো। বন্ধুরা, তোমরা সার্কের লোগোটি অবশ্যই লক্ষ্য করতে পারছো। এবার কি করতে বলা হয়েছে, যে সার্কের কাজগুলো বর্ণনা করে একটি লিফলেট তৈরি করতে বলা হয়েছে। চলো তাহলে আমরা একটি লিফলেট তৈরি করে নিই। লিফলেটের উপরে তোমরা কি লিখবে, সার্কের পূর্ণ নাম, অর্থাৎ পুরো নামটি তোমরা এখানে লিখবে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এবার লিফলেটটি এমন হবে, তোমরা এভাবে লিখবে যে এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত 7টি দেশ নিয়ে 1985 সালের 8ই ডিসেম্বর সার্ক গঠিত হয়। পরবর্তীতে আফগানিস্তান যুক্ত হওয়ায় সার্কের বর্তমান সদস্য সংখ্যা মোট 8টি। সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নে সার্ক যে ধরনের কাজ করে সেগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা, দুই দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা, তিন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা, চার দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা, পাঁচ সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক সীমা মেনে চলা, ৬ এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তাহলে বন্ধুরা, এভাবে তোমরা একটি লিফলেট তৈরি করে নিতে পারো। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ যাচাই করি, বাক্যটি সম্পূর্ণ করো। সার্কের আটটি সদস্য দেশ হলো, চলো বন্ধুরা আমরা বাক্যটি সম্পূর্ণ করি। যেহেতু আমরা পূর্বে পার্ট থেকে জেনেছি, আমরা এই পার্টটি থেকে জেনেছি যে সার্কের আটটি সদস্য দেশগুলো কি কি। চলো আমরা খালি ঘরটি পূরণ করি। সার্কের আটটি সদস্য দেশ হলো আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। তাহলে বন্ধুরা, আজকের এই পার্ট থেকে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পার্ট থেকে আমরা শিখতে পারলাম যে সার্কের প্রয়োজনীয়তা ও ভূমিকা সম্পর্কে। আমরা জেনেছি যে সার্কের পূর্ণ নাম কি এবং সার্ক কত সালে গঠিত হয়, এবং পরবর্তীতে সার্কের সাথে যে আফগানিস্তান যোগ দেয় আমরা সেই সম্পর্কেও জেনেছি, এবং আমরা পাঠের বিভিন্ন কার্য সম্পাদন করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে।
সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।